بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। লন্ডন থেকে প্রশ্ন, ভাই বলছেন যে কোন এক বৃদ্ধের ব্যাপারে বা মায়ের ব্যাপারে, বাবা মা যাই হোক, বুড়িয়ে গেছে, অত্যধিক বিছানায় পেশাব পায়খানা হচ্ছে, ছেলেরা দেখাশোনা করছে বা ছেলেদের স্ত্রীরা দেখাশোনা করছে। এখন ছেলেদের স্ত্রীদের অভিযোগ হচ্ছে যে শুধু এই ছেলেরাই কেন করবে, তার তো মেয়েরা তো আছে, যারা হয়তো বিয়ে হয়ে তারাও সেখানেই আশেপাশে থাকে, তারা তাদের স্বামীর সংসারে আছে, তারা তাদের স্বামীর সংসার করছে ছেলে মেয়েকে নিয়ে। তো এদের আপত্তি হচ্ছে যে শুধু ছেলেরাই কেন দেখবে, এখানে তো মেয়েদেরও দেখা দরকার শরীয়তের দৃষ্টিতে কি বলে। তো প্রথমত কথা হচ্ছে, এরকম আপত্তি উত্থাপন করা তাদের জন্য ঠিক হয়নি। কেননা স্ত্রীরা তাদের স্বামীর অনুগত্য করবে, কারণ তারা স্বাধীন নয়। যে মেয়েদের বিয়ে হয়ে চলে গেছে তারা তাদের স্বামীর অধীনস্থ, তারা স্বামীর সেবা, স্বামীর ছেলের দেখাশোনা, এটা হচ্ছে তাদের কাজ। তাদের স্বামীদের পিতামাতা থাকবে, তাদের স্বামীদের পিতামাতারও এরকম অবস্থা হতে পারে যা তাদেরকে দেখতে হবে, হ্যাঁ, স্বামী সহ তারা দেখবে আর কি। বাকি হচ্ছে এই মেয়েরা যখন যতটা সম্ভব হবে তাদের পক্ষে, আল্লাহ কোরআনে বলেছেন ফাত্তাকুল্লাহ হামাস্তাতা আতুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটা ভয় করা তোমাদের পক্ষে সম্ভব। তার মানে হচ্ছে এই মেয়েরা, তারাও তো সওয়াব চায়, তারাও তো নেকি চায়, তারাও তো জান্নাত চায়, তা মা বাপের খিদমত করলে তো আল্লাহ সন্তুষ্টি হন। অতএব এই মেয়েদের পক্ষে যদি সম্ভব হয় যে তারাও কিছু করতে পারবে, তাহলে যতটা করতে পারা সম্ভব, যতটা করতে পারা সম্ভব ততটা তারা করবে। কিন্তু এই মানে অভিযোগটা তাদের ঠিক নয়, কারণ এই দায়িত্ব হচ্ছে ছেলের। ছেলেকে যে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সম্পর্কে এসে ও ডবল করে ভাগ দিলেন কেন, এইসব দায়িত্ব বেশি তার জন্য না। মেয়েরা বিয়ে হয়ে বাপের বাড়ি শ্বশুর বাড়ি চলে যাবে, কিন্তু বাবা মা এরা এই ছেলেদের কাছেই থাকবে। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার করলেন নি, বললেন বাবার মানে বিষয় সম্পত্তি থেকে বেটারা ডবল পাবে। আর এই ডবল পাওয়ার অনেক কারণের মধ্যে এটাও একটা কারণ যে তারা মা বাপের দেখাশোনা করবে, তারা মা বাপের মানে প্রয়োজন পূরণ করবে, আরও অন্যান্য ব্যাপার আছে আর কি। তো মোট কথা হচ্ছে দায়িত্বটা হচ্ছে এটা ছেলের। এখন স্বামী কি বলে আর কি, স্বামীর স্ত্রীরা এরকম বলছে, এরকম বলা তাদের পক্ষে ঠিক হচ্ছে না, কারণ এই যে মেয়েগুলি বিয়ে হয়ে চলে গেছে তারা তো আর স্বাধীন নয়, তাদেরকে তাদের স্বামীদের মতো চলতে হয়, স্বামীদের হুকুম মানতে হয়, কারণ তাদের স্বামীদের হুকুম মানাই হচ্ছে সব থেকে বড় দায়িত্ব, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন। তো মোট কথা হচ্ছে যে তারা যতটা পারবে নিজের সওয়াবের জন্য তারা মায়ের বাপের দেখাশোনা থেকে শুরু করে যত সম্ভব তাদের পক্ষে তারা আসবে আর করবে। কিন্তু আমি ছেলে, আমার এরকম অভিযোগ করা ঠিক হবে না যে আমার বোনরা কেন আসছে না, কিংবা আমার স্ত্রীদের এরকম অভিযোগ করা ঠিক হবে না। কারণ হচ্ছে যে দায়িত্বটা হচ্ছে আমাদের, সারা আন শরীয়তের দৃষ্টিতে এই দায়িত্ব আমাদেরই বেশি।